हनुमान जखन रावणेर लंकाय बार्ता प्रेरण करेछिल रामचंद्र ताके बार्ता पाठिये तार साथे युद्ध करबो ना सीता देवी के पाठिये दिले आमि आर तार साथे युद्ध करबो ना। हनुमान जखन गिएछिल लंकाय रावण ताके दर्शन करे दिये तार अश्वत्थामा सब ध्वंस करे दिएछे तार छेले मेघनाथ धरे एनेछे আমাকে তো বার্তা পৌঁছাতে হবে কালী মেঘনাথের কাছে ধরা দি হনুমান ধরা দি যিনি স্বয়ং পবন হনুমান আসলেন। এবার যখন আসলেন রাবণ বলে উঠলো তার অঙ্গ ভঙ্গ করে যখন নিয়েছিস তার অঙ্গ ভঙ্গ করে দিল। অঙ্গ ভঙ্গ মানে তো বোঝে না, একটা হাত ভাঙবে নালে পা ভাঙবে নালে ঘাড় ভাঙবে। তা হনুমান বলছে এগুলো যদি ভেঙে দেয় তাহলে তো আমার সর্বকিছু শেষ হয়ে যাবে। তা মনে মনে সরস্বতী দেবীকে স্মরণ করলেন, মা একটা উপায় তুই একটা করে। মা সরস্বতী এসে কি করলেন তার মস্তকে বসলেন, মস্তকে বসলেন যখন তখন কি করলেন হনুমান পেছনে যে লেজটা ছিল ওই লেজটা বারবার কি করছে, একবার চুম্বন করছে, একবার কপালে ঠাকাচ্ছে, একবার চোখে ঠাকাচ্ছে, একবার ভালোবেসে আদর করে বুকে জড়িয়ে ধরছে। রাবণ মনে মনে ভাবছে বেটা ওই লেজটাকে বেশি ভালো, ওই হনুমান বেটা ওই যে লেজটাকে বেশি ভালোবাসে। তার কি বলে যে ওর অঙ্গ ভঙ্গ মানে তোরা ওর লেজটা পুড়িয়ে। রাবণ বললো ওই হনুমানের লেজটা পুড়িয়ে, বেটা বানরের লেজটা পুড়িয়ে। তার অর্ডার পেয়ে গেছে দেখবেন, বাঁশের চেতন দূর হয় কমচি বেশি, তাই না? দেখুন যারা বড় বড় পয়সায় থাকে তারা বড় থাকে না, যারা চেলা চামন না তারা কিন্তু বেশি বাড়াবাড়ি করে। এবার কি করলাম, সব লঙ্কার রাক্ষস না যার যে বাড়িতে ছিল কাপড় চলে যে মা কথা হয়েছে, কথা ভালো লাগে না মা একটু মনোযোগ হয়েছে। এবার যার যে বাড়িতে ছিল কাপড় চোপড় কাপড় চলে এসেছে, হে বেটা লেজে মা উড়াতে হবে। যতই বাদে তত হনুমান লেজ ছেড়ে দেয়, যতই বাদে তত লেজ ছেড়ে দেয়, লেজ বাড়তে থাকে আর কাপড় দিয়ে পিষতে থাকে। এবার যার যার বাড়িতে তেল ছিল তেল ঢালতে হবে, তেল না ঢাললে তা আগুন জ্বলবে না ছয় রাত। এবার অনেকের ঘর থেকে কারো ঘরে ঘি ছিল, কারো ঘরে ডালনা ছিল, কারো ঘরে সোয়াবিন তেল ছিল, যা ছিল সব নিয়ে। এবার ওই যে কাপড়ে ঢালছে, তা হনুমান মনে মনে ভাবছে কার কার বাড়ি থেকে কাপড় এলো, কার কার বাড়ি থেকে তেল এলো, তাদের বাড়িতে প্রসাদ তো দিতে হবে, প্রসাদ দিতে হবে মনে মনে ভাবছে। তাহলে কি প্রসাদ দেব, আগুন ধরালে ওই আগুনটাই প্রসাদ দিয়ে চয়ার প্রসাদ। হ্যাঁ,
এবার কি করেছে বেটা, আমি হনুমানের নিজে আগুন ধরিয়ে দিয়েছি। এবার যখন আগুন ধরিয়ে দিয়েছে, হনুমান করছে উঠতে উঠতে সবার যার যার বাড়ি থেকে এসেছিল তেল কাপড় সবার বাড়ির দুয়ারে দুয়ারে আগুন ধরিয়ে দিলেন। নিতাই লঙ্কা পড়ে ভস্মভূত হয়ে গেল, কিন্তু একজন আর বাড়ি পড়ল না মা, তার বাড়িতে সেটা হলো বিভীষণের বাড়ি। বিভীষণের বাড়ির দুয়ারে লেখা ছিল রাম নাম, ঘরে ছিল তুলসী বৃক্ষ, কি সেবা। ওই বাড়ি আর তুলো না কেন, ওই বাড়ি থেকে তেল আসেনি কাপড়ও আসেনি, কারণ বিভীষণ জানতো ভগবান রামচন্দ্র, তিনি স্বয়ং ভগবান, আর যাকে পাঠিয়েছে সে তো আর সামান্য কেউ নয়, সে স্বয়ং পবন পুত্র ভগবানের দাস, দাস হনুমান ভক্ত। অমনি হনুমান আর ওইদিকে গেলেন, না গিয়ে রাম নাম লেখা দেখে সেখানে একটা ভক্তি দিয়ে হনুমান সেখান থেকে চলে গেল। নামের কি মহিমা বাবা, তাহলে মা অহংকার কিন্তু কাউকে ছাড়ে না, তাহলে অহংকার মনে কখনো গোবিন্দ ভজন নয়, গৌরাঙ্গ ভজন নয়, অহংকার শূন্য হয়ে করো গোবিন্দ ভজন, তারপরে তুমি নামের গুণে নামে পাবে পাবে বৈকুণ্ঠ ধাম। নিতাই হরি বল রে, 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 দর্শন করে দেখছে কি প্রভুর রূপ মাধুরী, ওরে পিরিপি মোর পিপিয়ে, thank you.
চুড়ি খেয়েছেন না প্রসাদ পেয়েছেন পেয়েছেন না না আহা ওই দিনে বাদামটা শুকিয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ খিচুড়ি প্রসাদ পাবেন না কীর্তন শেষে পাবেন না এখন নেবেন মনে মনে ভাবছে কি বলবো কীর্তনে যদি বড় কিছু বলে ফেলো তাই না আচ্ছা কারো যদি খিদে লাগে বাবা আগে পেট শান্তি তারপরে কি হয় জগৎ শান্তি বলির হলো অন্নগত প্রাণ না খেলে জীবন চলবে না কারণ গীতাই বলে দিলেন যে ধম হইতে মেঘ মেঘ হইতে বৃষ্টি বৃষ্টি হইতে শস্য কণা শস্য হইতে সেই শস্য জীবে গ্রহণ করে নারী পুরুষের শুক্র শনিতে মিলিত হয়ে বিন্দু সত্তা হইতে জীবের শেষ এজন্য বলির জীব হলেন অন্নগত প্রাণ দেখুন একাদশী আর না খেয়ে হচ্ছে না অ্যাসিড ফর্ম করবে তো গ্যাস হবে তাই না না খেয়ে চলছে না ফলমূল চলছে সবজি চলছে কাউনের খিচুড়ি চলছে যাই যাবে না খেয়ে আর একাদশী চলছে না আর হবে না কলিযুগে সম্ভব নয় কেন না কষ্ট হচ্ছে যদি আজকে না খেয়ে করি কালকে যদি শরীরটা পড়ে যায় কর্ম করবে কি এই জন্য বিধানও দিয়েছেন শাস্ত্র না পারলে তার জন্য ব্যবস্থা এই জন্য না খেলে তো শরীর চলে না খেতে হবে যদি কারো খিদে পেয়ে থাকে প্রসাদের ব্যবস্থা করে প্রসাদ পাবেন কারণ কীর্তন শ্রবণ করে যতটা পুণ্য পাওয়া যায় না বৈষ্ণবের এগো প্রসাদ সেবা করে ততটা পুণ্য পাওয়া যায় কীর্তন পুণ্য জরুরি কেননা ভক্ত বৈষ্ণব সঙ্গ করে বৈষ্ণব সঙ্গে করো সময় নাম সংকীর্তন আর বৈষ্ণব সঙ্গেতে করো প্রসাদ ও সেবন ঠিক যেমন আমরা কীর্তন আসরে আসলাম একটার সময় তাই না এখন দুপুর বারোটা বেজে গেছে এখন মন্ত্রী রাজাকে বলছে রাজা মশাই বার বেলার শিকারে বেরোবেন না যদি রাত লেগে যায় বনের মাঝে অবস্থা কি হবে ভেবে দেখেছি জয়রাধে কথা শুনো সময়ের কাজ কিভাবে সময় করতে তাহলে যদি রাত লেগে যায় বনের মাঝে তাহলে কি বনের মাঝে কি ভালো ভালো লোকগুলো বাস করে না অট্টালিকায় যারা থাকে তারা বাস করে বনে দেখবেন বনে বাস করে বাঘ ভাল্লুক সিংহ এরা আপনাকে ছেড়ে ছেড়ে খাবে তাই মৃগয়া শিকার করতে যাবেন বারবেলায় আর বের হবেন না বলে নিখোঁজি করেছি তোমার বারবেলা আমি শিকার করতে বের হবো এই বেরোচ্ছি আবার রাজা মশাইকে বলছে মন্ত্রী রাজা মশাই আবারও বলছে বারবেলা বের হবেন না এবার রাগে ক্ষিপ্ত হয়ে বারবার যখন বলছে রাজা এক লাঠি মেরেছে মন্ত্রী লাঠি মেরেছে এবার বলছে তরবারি তোকে আগে কেটে তারপরে আমি যাবো সেখানে এই বলে যখন তরবারিটা তুলেছে কোনোভাবে রাজার হাতটা কিন্তু এই তরবারি বের করতে লেগে আমার হাতটা শেষ পর্যন্ত কাটে তুই এখানে পড়ে থাক আমি গেলাম শিকারে তোর মুখ আমি আর দেখছি রাজা চলে গেলেন শিকারে এবার মন্ত্রী শিকারে পড়ে থাকলেন রাজার হাত কেটে গেছে মা মন্ত্রী বারবার হাতে ব্যান্ডেজ করছিল তবুও বলছো রাজা মশাই বারবেলা বেরোবেন তবুও শুনলো না রাজা চলে গেলেন শিকারে মা মন্ত্রী পড়ে রইল এবার রাজা গিয়ে শিকার করতে করতে এমন জায়গায় মানে শিকারি শিকারি খুঁজতে খুঁজতে বনের গভীর বনে প্রবেশ করলো এই গভীর বনে গিয়ে পথ হারিয়ে ফেললে রাজা মশাই আর খুঁজে পাচ্ছেন না কোন পথ দিয়ে বাড়িতে সন্ধ্যা ঘনিয়ে এলো রাজা মশাই বুঝবো ভাবছে মন্ত্রী ঠিক বলেছিল মন্ত্রী ঠিক বলেছিল তো যা হোক আমি তো রাজা আমার কাছে তরবারি আছে ওই বাঘ সিংহ আসলে আমি কেটে দেবো এবার রাজা মশাই এক গাছের গোড়ায় বসে আছে রাজা মশাই বসে আছে কেউ যেন দেখতে না পায় কেউ যেন গন্ধ না পায়
বনের মাঝে ডাকাত ডাকাতের সর্দারা ডাকাতরা সবগুলো দল বেঁধে ডাকাতি করতে যাবে তো ডাকাতদের সেবেলা নিয়ম ছিল কালী পুজো করে কালীকে পাঁঠা বলি দিয়ে তারপরে ডাকাতি করতে যাবে তাহলে ধরা পড়বে না কালী মাকে পাঁঠা বলি দিয়ে চুরি করতে যাবে তাহলে তারা ডাকাতি করতে গেলে ডাকাতরা আর ধরা পড়বে না তা পাঁঠা তো বলি দেবে কিন্তু পাঁঠা হঠাৎ দেখছে যে পাঁঠার জায়গায় পাঁঠা নেই পাঁঠা দড়ি ছিঁড়ে পালিয়ে চলে গেছে পাঠা বলি দেওয়া হচ্ছে না তাহলে ডাকাতরা বলছে ডাকাতের সেটা তাহলে কি করবো রে ডাকাতি করতে যাবো তাহলে পাঠা তো চলে গেছে তাহলে বনের মাঝে যে কোনো পশু পাখি বা যেটাই থাকতো না খুঁজে নিয়ে তাহলে এটাকে বলি দিয়ে তারপরে আবার ডাকাতি করতে তো ডাকাতরা সবাই খুঁজতে শুরু করলো বইয়ের কোথায় কিছু পেল ডাকাতের সর্দার বাপরা ভাবছে কখন আসবে না তারা কখন আসবে কখন বলি দেবো আর কখন যাবো তো ডাকাতরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বাবা কোনার মাঝে গা হেলান দিয়ে বসে এই যে বাবা বসে আছে বাবাজি অমনি রাজা ভাবছে ঠিক বলে মন্ত্রী আমাকে নেবার জন্য লোক পাঠিয়ে মন্ত্রী বলে আমাকে নেবার জন্য লোক পাঠিয়ে দিয়েছে বলে উঠো উঠো রাজা খুব আনন্দ মন্ত্রী পাঠিয়ে দিয়েছে কিন্তু এরকম ডাকা রাজা তো জানেন এরা রাজাকে নিয়ে বলি দেবে রাজাকে তখন ধরে ফেলেছে ডাকাতরা নিয়ে গিয়ে তখন সর্দারকে বলছে সর্দার সর্বকিছু জায়গায় খুঁজলাম প্রাণী পেলাম না কিন্তু এই যে একটা মানুষকে পেয়েছি দেশ বলেছিস ঠিক আছে যখন মানুষকে পেয়েছি আজ আর পশু বলি দেব না আজকে নর বলি দেব রাজা তো কথাটা শুনলেন না বলছে এক বালতি জল দিয়ে তাকে চান করিয়ে দিয়ে সে গরমের বেলা বাবা বালতি দিয়ে যখন জল চানিবে রাজা বলছে কি আরাম এই গরমের বেলা যে আমাকে চান করালো মানে খুব খাতির যত্ন করবে খুব খাতির যত্ন করবে এবার বলছে তার একটা ফুলের মালা গলায় পরিয়ে দিল রক্ত জমা একটা ফুলের মালা গলায় পরিয়ে দিল রাজা ভাবছে বাহ কি আনন্দ আমাকে ফুলের মালা দিয়ে বরণ করছে বলছে তার কপালে একটু শ্বেত চন্দন দিয়ে দিল এবার শ্বেত চন্দন রক্ত চন্দন এনে পরিয়ে দিল রক্ত চন্দন পরিয়ে দিল বাবা এবার কি বলছে বেটা যেখানে পাঠা বলে দেয় সেখানে কি বলে রোমান ওই কার ঘরের মধ্যে ঢুকিয়ে দিল মাথাটা কিন্তু মানে রোগ ঢুকছে না মাথা মাথা পোড়া তো রোগ এখন বলে আমাকে নিয়ে কি করবো এখন ঠাসে করছে না বলে বেটা তোকে বলিয়ে দেব বলিয়ে দেবে মানে আমাকে কত খালি চক্র করবে আমি রাজা আমার প্রণাম জন আমাকে বলিয়ে দেবে যার রক্তপাত হয়ে গেছে তাকে তো আর বলি দেওয়া যাবে না কি করবো বলে ওকে ছেড়ে রাজা কোনো ভাবে মুক্তি পেল কাতরাতে কাতরাতে মন্ত্রী যেখানে বসেছিল সেখানে গিয়ে বলছে কি বেটা তুই এখনো বসে আছিস সেখানে বলে হ্যাঁ রাজা বসে আপনার আশাপথে আমি তো মন্ত্রী আমার তো দায়িত্ব কর্তব্য আছে আমি কোথায় না কোথায় চলে গেছে বসে আছে তা কোনো শিকার পেয়েছেন বলে না রে শিকার খালি তবে আমি শিকারি হয়ে গেছি শিকারি হয়ে গেছি বলে শিকারি মানে আরে ডাকাতরা আমায় বলি দিচ্ছি তো বলি আপনাকে দেয়নি বলে তা থেকে বেঁচে গেছে ভগবান যা করে মঙ্গলের করে ভাগ্যিস তোকে মারতে গিয়ে আমার হাতটা কেটে আচ্ছা তুই না আমার মন্ত্রী তোকে এত মারলাম এত কিছু করলাম তুই আমার সঙ্গে গেলি না তোকে মারলাম যে ভগবান মঙ্গলের করে তোকে কি মঙ্গল করলো রে তা মন্ত্রী বলছে রাজামশাই ওটাই তো বুঝলেন না আপনার তো হাত কাটা আপনি তো বেঁচে গেলেন কিন্তু আপনার সঙ্গে আমি যেতাম তা আমার কাঠ গড়া দাদা আমি ভুগলাম এই বারবেলায় বেরো হবো না ভগবান যা করে সেটাও মঙ্গল তো আপনার হাতটা কেটে গেছে সেটাও মঙ্গল ভগবানের উপরে কেউ যদি চলতে চায় ভগবান তাকে অবশ্যই পতন করাবেন Yeah.
কৃষ্ণ ভেতরে রাধা বাহি একঙ্গে দুই স্বরূপ ধরেছে রূপ স্বরূপ ধরে ওই ছন প্রতি অঙ্গ ভঙ্গ ভক্তকে সঙ্গীকার করে ধুলার মাঝে গড়া গড়ি যাচ্ছে জীবা নদিয়া নাগরীরা সবাই বলতে লাগলো আজ কি নবদ্বীপ তাহলে গগনে একটা চাঁদ দেখা যায় কিন্তু গৌরঙ্গে সাড়ে ২৪টা চাঁদ কিভাবে নাগরী প্রমাণ করছে দেখ চাঁদে চাঁদে হাট কেমন করে চাঁদ গুলো গৌরহরির নখ রূপে উদয় হয়েছে চরণ নিয়ার হাতে চরণে কয়টি নখ আছে মা কয়টি আছে আপনাদের দশটি হাতে একটু গণনা করুন আমার গণনা তো ভুল হতে পারে তাহলে হাতে দশ পায়ে দশ তাহলে কত হলো ২২টি আমি বলছি ২২টি তো বলছে হ্যাঁ তাহলে হাতে দশ পায়ে দশ তাহলে কত হলো ২০ মুখমণ্ডল ২১ দুইটি নয়ন ২২ ২৩ দন্ত ২৪ আর তিলকের মাঝে সচিদেবী একটা ছোট্ট বিন্দু দিয়েছে তা হলো অধচন্দ্র অধবিন্দু অলকা বিন্দু বলা তাহলে হিসাব করুন চরণে দশ হাতে দশ মুখমণ্ডল ২১ দুইটি নয়ন ২২ ২৩ দন্ত ২৪ তিলকের মাঝে যে ছোট্ট একটা বিন্দু অধবিন্দু অধচন্দ্র এই অলকা বিন্দু এই নিয়ে কত হলো সাড়ে ২৪ চাঁদের ¡Gracias!
नरोत्तम ठाकुर महाशय जिन बांगलारे पदावली कीर्तन टाके नहीं से नरोत्तम ठाकुर महाशय की करलें काम टाके चंदन स्वरूपे आमार गोविंद सेवाई लागी আর নরোত্তম গাইতেন কিভাবে মা জানেন হা গো রঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও चरण रखो शेषेर बेला
মধ্যাহ্নকালীন সময়ে লীলা প্রকাশ পাওয়ার সময় তার পুরবীর ভাব মনে পড়ে গেল। রাধারানীর ভাবের কথা, রাধারানী কেঁদে বলেছিল, গোবিন্দ তুমি তো আমায় সত্যযুগে লক্ষ্মী রূপে দুর্বাসা বনে কাঁদিয়েছিলে, ত্রেতাযুগে সীতা রূপে তপবনে কাঁদিয়েছিলে, আবার দাপরে শ্রীরামের অভিশাপে শত বছর তোমাকে হারিয়ে আমি বৃন্দাবনে কেঁদেছি। জননে জননে আমি তোমাকে পাবার জন্য আমি তোমার ছাড়া আর কিছু বুঝি, আমি তোমাকে পাবার জন্য কেঁদেছি, তাহলে কি আমার কাঁদিতেই জন্ম যাবে? কাদাকৃত অধীন আমার সার্থক হবে। বলে রাধে, তুমি যে কেঁদেছ সেই তিন যুগের কান্না একত্রে করে আমি নদিয়ায় গিয়ে হব গো, পূর্ব লীলা স্মরণ করে কলি জীবে ভজন শিখাইতে আমি ধুলাই যাব গড়া। বাঘিনীর গণে ন শাশুড়ি ননদীর ঘরে বাধাপ্রাপ্ত ঘরে থেকে যে ভজন করেছিলেন গোবিন্দকে, আইন ঘরে আইন ঘোষের ঘরে কেন রাধারানী আসলেন, রাধারানীর পূর্ব জন্মে কে ছিলেন, কিসের জন্য আইন ঘরের ঘরণী হলেন, এগুলো আমি বৃন্দাবন লীলায় গিয়ে বলব। আস্বাদন করবেন, তৎক্ষণ শ্রবণ করুন, সেই রাধা ভাব বিভোর হয়ে সূর্য পূজার কথা মনে পড়ে গেল। তাই সূর্য পূজার কথা মনে করে এবার আনন্দে নাচতে লাগলেন, গোর হয়ে বলতে লাগলেন, এত বলি শিবরাঙ্গ ঘরে বাহির হলো, এত বলি শিবরাঙ্গ ঘরে বাহির হলো, ব্রজগোপীরা কেঁদে বলেছিল বৃন্দাবনে, গোবিন্দ এই নারী কুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভজন করা যে কত জ্বালা, কত বাধা বিপত্তি অতিক্রম করে তোমার কাছে আসতে হয়। কি হয়েছিল না রাসমঞ্চে বাবা, আপনার তো রাস বিষয়ে অনেকেই জানে। তাহলে গোপীরা কেঁদে বলেছিল, প্রভু পরবর্তী কুলে যদি জন্ম দাও তুমি যদি পরবর্তীতে আবার অবতার বা আবার তুমি আসো জগতের বুকে, তাহলে আমাদের এমন অধিকার দিও নারী পুরুষ ভয়ই যেন তোমার সঙ্গ করতে পারি। ভগবান কৃষ্ণ গৌর হলেন, ভগবান কৃষ্ণ ব্রজগোপীদের কথা দিলেন, আমি আগত কোন জীবে যখন গৌর অবতারে যাব নারী পুরুষ ভয়ে তোমরা সবাই আমার ভক্তের সঙ্গ করতে পারো। তবে সেদিন আর নারী বা পুরুষ আকার থাকবে না, তোমরা সবাই হবে নাগরিক। কেমন বিপরীত ধর্মে দেখুন, মাথায় টুপি না দিলে যেমন নামাজ হয় না, তেমনি আমাদের ভক্তি শাস্ত্রে বললেন যে ভগবানের সেবায় গেলে তাকে আগে প্রকৃতি ভাবাপন্ন হতে হয়, মাথায় বসন নিতে হয়। ভজনের জায়গায় যদি আপনি পুরুষ আকার দেহ নিয়ে যান আপনার ভজন নষ্ট হয়ে যাবে। তাই প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বেড়ে যাবে প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া জীবন করে না প্রকৃতির সম্ভাষণ, গোবিন্দ হরে না কোনদিন। সবাই না বলি সর্বভঙ্গ
মায়েরা যাদের মাথায় বসন্ত একটু বসন্তটা দেওয়া যাবে সবাই একটু বসন্তি আর বাবাদের উত্তরি থাকলে একটু উত্তরি মাথায় দিয়ে দিয়ে সবাই একটু প্রকৃতি ভাবাপন্ন হন যে সবাই একটা প্রণাম করুন সবারই প্রণামটা মুখস্থ সবাই আজ প্রকৃতি ভাবাপন্ন হয়ে গৌর হরিকে প্রণাম করছে পূর্ব লীলা স্মরণ করে হে কৃষ্ণ প্রণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী সে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে প্রকৃতি ভাবাপন্ন সবাই নিজের নিজের আত্মসমর্পণ গুলো সকল গোবিন্দ গৌর হরি চরণে সমর্পণ করে আত্মসমর্পণ করে দিলেন সবাই প্রকৃতি ভাবাপন্ন হয়ে গেল এবার সবাইকে নিয়ে মহাপ্রভু কি করলেন বাম ভুজয়ে বসন মুখ Oh,
চন্ডিকা লীলাশরণে গৌরচন্ডিকাকে বিশ্রামে রেখে যাব বৃন্দাবন লীলাশরণে। আসুন ভক্ত সমাগত সবাই মিলে বৃন্দাবন লীলাশরণে আত্মসমর্পণ করি। সবাই একটু যদি আমার অনুভব সবাই একসঙ্গে বলুন, সবাই কেউ ভাত থাকে না, সবাই বলুন একসঙ্গে। আমাদের মানব জীবনে চলার পথে বলার পথে যে বিন্দু বিন্দু অপরাধ আমাদের ঘাড়ে এসে সঞ্চয় হয় সকল অপরাধ আজ সাধুগুরু বৈষ্ণব চরণ সন্নিকটে তোমার শ্রীচরণে অর্পণ করলাম। আমাদের অপরাধ থেকে ক্ষমা করো এবং তোমার শ্রীচরণে দাস অনুদাস করে আমাদের গ্রহণ করো। দ্বিতীয় বৃন্দাবন নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন এবং লালাবাবু জগৎ সেব করেছিলেন, এই দুই বৃন্দাবন। তৃতীয় বৃন্দাবন হলেন গোলক বৃন্দাবন। চার বৃন্দাবন হলো আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমনে এখানে এক নব বৃন্দাবন। পাঁচ নম্বর বৃন্দাবন হয় যেখানে ভক্তি হৃদয় মন্দিরে হয় গোবিন্দের স্মরণ। তাহলে আসুন সবাই বৃন্দাবন লীলায় প্রবেশ করতে গেলে তাহলে রাধা নাম গাইতে হবে। অনেকে বৃন্দাবনে গিয়েছে তো আপনাদের এখান থেকে তো কাছে হয় তাই না? তাহলে বৃন্দাবনে গিয়েছিলেন অনেকে, দেখবেন যখন আপনি মথুরায় যাবেন মথুরায় প্রবেশ করলে আপনাকে সবাই দেখবে আর বলবে কি বলবে গো হরে কৃষ্ণ, মথুরাবাসীগণ বলবেন হরে কৃষ্ণ। আর যখন অযোধ্যায় যাবেন অযোধ্যায় যখন যাবেন অযোধ্যাবাসীগণ বলবে জয় শ্রীরাম, অযোধ্যাবাসীগণ বলবেন জয় শ্রীরাম। আর আপনি যখন বৃন্দাবন চৌরাশি কোটি পূজো মণ্ডলের মাঝে প্রবেশ করবেন তখন দেখা হলে কি বলতে হয়, একটা রিক্সাওয়ালা থেকে একটা ট্রাক আলাওয়ালা পর্যন্ত সবাই সবাই বলবে কি বলে গো রাধে রাধে রাধে, বলিয়ে ভাইয়া রাধে রাধে, বলিয়ে ভাই নি রাধে রাধে, সবাই একবার বলা যাবে জোরসে বলো সবাই ও রাধে 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 রাধে। খিদে পেয়েছে ওদের সবাই, তো জোরে বলুন, যাদের বদন আছে তারা বলবে না, যাদের নেই একবার বলার বদন নেই তারা বলবে না, সবাই জোরসে বলুন রাধে রাধে। বেশ সুন্দর হয়েছে, আমার বাবাদের আওয়াজটা বেশি আসছে কিন্তু মায়েদের আওয়াজটা আসছে। মায়েদের আওয়াজ পাওয়া যায় যখন ঝগড়া লাগে, সবাই দাঁড়িয়ে কিছু মনে করবেন না, অপরাধ তারপরে ক্ষমা করবেন। হ্যাঁ আজকে একটু জোরে সবাই বলি, জোরে সবাই আরেকবার বলা যাবে তো নাকি সবাই মিলে রাধে রাধে। খুব সুন্দর হয়েছে, জেনে রাখো শত সহস্র রাম নামে একবার কৃষ্ণ নামের ক্রিয়া হয়, একশত বার কৃষ্ণ নামে একবার রাধা নামের ক্রিয়া হয়, আর একবার রাধা নাম করলে শত সহস্র রাম নাম শতবার কৃষ্ণ নামের ক্রিয়া হয়ে যায়। সবাই নিয়ে একবার জোরে করতালি, যাদের হাত আছে তারা করতালি দেবেন আর যাদের নেই তারা দেবেন না। কি বলে গেলেন তা কালকে একজন গীতা পাঠক গেছিলেন, বাবাজি যত আছো দশে পাঁচে দুয়ারে বসিয়া হরি নাম কৃষ্ণ নাম রাধা নাম করো সবে করতালি দিয়া। তাহলে সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে রাধা নাম করবো। হ্যাঁ সবাই যাদের হাত আছে তারা দেবে না, যাদের নেই একবারে তারা নিচে নামিয়ে দেবে, ও তাদের তো নেই নামিয়ে রাখতে দেবে ছবি নামে। তাহলে সবাই মিলে দিন রাধা কি পায়ে ছম ছম বাজে, ছম ছম বাজে পায়ে রাধা রানী নাচে সামনে সে রাধা 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 কসম দিয়া রাধা কি পায়ে ছম ছম বাজে রাধা কি পায়ে
सकाटा धेनु बच्चे चरण कर
তাহলে ধনুবচ্ছ চারণ করলে শুধু হয় না, সকালে দেখবেন সবাই যখন একসঙ্গে থাকে তাদের একটা খেলা বা কোনো খেলা করে, একসঙ্গে গল্প করে। আগেকার খেলাগুলো যেমন ছিল ওই খেলাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? এখন ছোট ছেলে হলে টাচ ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে, এখন আর ওই মাঠে খেলা হয় না, এখন মোবাইলে খেলা। কিন্তু আগে ভগবান কৃষ্ণ যোগমায়াকে বলেছিলেন, মা আমি তো ভগবান, তবে তোমার চরণে একটা নিবেদন, আমি যে ভগবান এই কথাটা যেন আমার মনে থাকে, যদি মনে থাকে মা তাহলে আমি সিদাম সুদাম সুবলকে কেমন করে কাঁধে কাঁধের ধুলায় কেমন করে আমি গড়াগড়ি যাব, কেমন করে মা যশোদাকে মা বলে প্রেম বাৎসল্য প্রেমে আবদ্ধ হব, যদি আমি ভগবান বলে আমার মনে থাকে তাহলে তো আমি এই বাৎসল্য প্রেমের স্বাদ কি, সখ্য প্রেমের স্বাদ কি, দাস্য প্রেমের স্বাদ কি, শান্ত প্রেমের স্বাদ কি, আর মধুর প্রেমের স্বাদ কি আমি তো আস্বাদন করতে পারবো না। তাই যোগমায়া কি বললেন, মা আমি যে ভগবান, আমি বৃন্দাবন লীলায় যেন এই কথাটা ভুলে যাই। তাই ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলায় গিয়ে সখাদের সঙ্গে নেমে খেলা করছে। তো বাবা আমাদের খেলা আর ভগবানের খেলা একসঙ্গে করবেন না কখনো, ভুল হবে, তাহলে ভুল হবে। যে ভুলটা করেছিলেন স্বয়ং ব্রহ্মা, কি ভুল করেছিলেন, খেলার মাঝে সখাদের চুরি করে নিয়ে চলে গিয়েছিলেন। যে ব্রহ্মা দেখবেন, আপনারা দেখেছেন একটা চিত্রপট মা, যে ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপরে শুয়ে আছে আর লক্ষ্মী দেবী তার পদ সেবা করছে, আর তার নাভি কমল হইতে পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছে। দেখেছেন অনেকে চিত্রপটটা, সেই পদ্ম ফুলে যখন যেখানে ব্রহ্মা বসেছিলেন সেই পদ্মের দাঁতায়, সেই পদ্মের দাঁতায় ভগবান 14 ভুবন সাজিয়ে রেখেছিলেন। বললাম না 14 ভুবন, মাঝখানে ছিল ভূলোক স্বর্গলোক জনলোক তপলোক মহলোক সত্যলোক, তারপরে ছিল নিচে ছিল উপরে ছিল, আর নিচে ছিল কি অতল বিতল সুতল তলাতল রসতল মহতল পাতাল। সেই ভূলোকের মাঝে দেখুন ওই পদ্মের দাঁতায় ভূলোকের মাঝে ছিল কি সৌরজগৎ, এই সৌরজগতের মাঝে নবগ্রহের মধ্যে ছিল পৃথিবী, ওই পৃথিবীর এশিয়া মহাদেশের মধ্যে আমরা এই বাংলাদেশ, আর এই বাংলাদেশের মধ্যে কোথায় আমরা সিলেটে বর্তমান কোন জায়গায় বড় লেখা সোনাতলায় বসে আছে। তাহলে এখান থেকে ব্রহ্মা ওই পদ্ম ফুলে বসে আছে, ওখানে লীলা দর্শন করা সম্ভব হবে কি, কি হচ্ছে এখানে? তাই ভারতবর্ষে বৃন্দাবনে ভগবান আবির্ভূত হয়েছিলেন, ব্রহ্মা বলছে ভগবান ওই মন্ত্রধামে গিয়ে কি করছে আমি দেখো। তাই ক্ষুদ্র দেখো কত বড় রূপ ভগবানের, তাই মনি ঋষিগণ এই বড় আকার রূপটাকে যেমন বড় রূপে দেখে, আবার ভক্তরা তাকে ছোট রূপে ক্ষুদ্রাকারে হৃদয়ে আসক্তি দিয়ে তাকে ভক্তি ভরে পূজা করে। কি খেলা খেলছে সকালের মাঝে, কানাই বলছে এই যে বলাইদা আজকে সবাই চুপ করে বসে আছে, আজকে খেলবে না? বলাইদা বলছে কানাই তো খেলবো তো, কিন্তু সকালে তো একটা কোনো মত নেই, সকালে হলে আমি উঠলো একালে তাহলে আজকে খেলা হোক, কি খেলা খেলবো? অমনি কানাই বললো আজকে তাহলে আমরা সাতলি ভাঙ্গা খেলা খেলবো, কিন্তু সাতলি ভাঙ্গা খেলা এক পক্ষে তো ভালো লাগে না, ফুটবল খেলা ক্রিকেট খেলা কি এক পক্ষে ভালো লাগে না? এক পক্ষে খেলা হয় দুই পক্ষে হয়, দুই পক্ষ হয়, তাই আজকে কানাই বললেন তাহলে আমরা দুই পক্ষ হয়ে যাই, দুই পক্ষ হয়ে যাবে। যে বলাই দা আমাদের বলাই দা, একদিকে
আর কানাই দাঁড়ালেন আরেক দিকে। তো কানাই বলছে আমি তো খেলব কিন্তু তোরা তো আমায় বনফুলের মালা পরাস নি, তাই বনফুলের মালা কে রেখে যেত? রেখে যেত বৃন্দাদেবী গাছের কোটরে, সেই মালার খবর জানত শুভ, সেই মালার খবর জানত শুভ। রাধারানী গেঁথে দিত বৃন্দাজি এসে গাছের কোটরে রেখে দিয়ে রেখে দেয়, আর ওই মালা এনে সুবল কৃষ্ণের গলায় দেয়। কিন্তু একদিন হয়েছিল কি জানে, ওই মালাটা কাক ভাবলো কি গাছের ডালে কাক বসে বলছে কোটরের মাঝে বলে খাবার রেখে গেল কেউ, বৃন্দাজি রেখে চলে গেছে মালা। ওই কাকটা মালাটা নিয়ে করে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে চন্দ্রাবলীর যেখানে বাড়ি ছিল ওই চন্দ্রাবলীর বাড়ির চালের উপরে পড়ে যায়, বারান্দার চালে। চালে যখন পড়েছে চন্দ্রাবলীর দিকে কলসি কাকে নিয়ে জল আনতে যাবে, আর মালাটা ঝুলছে, ঝুলতে ঝুলতে আস্তে আস্তে কি হল চন্দ্রাবলীর গলায় পড়ে গেল। নিতা চন্দ্রাবলীর গলায় পড়ে গেল মালা। চন্দ্রাবলী বলছে বেশ তো, সবাই বলে আমি নাকি মালা জানতে জানি। অমনি পদ্মা ভদ্রা এসে বললো কি রে চন্দ্রা, তোর গলায় যেমন মালা কে দিল, এ মালা তো কৃষ্ণ ছাড়া কেউ পরে না, তাহলে কৃষ্ণই বুঝি তোকে মালা দিয়েছে। সবাই সখীরা চন্দ্রাবলী সখীরা চন্দ্রাকে নিয়ে চান করতে যাচ্ছে, আর রাধারানীর সখীরা রাধারানীরা জল আনতে যাচ্ছে যমুনায়। অমনি পদ্মা বলে উঠলো হ্যাঁ আমাদের চন্দ্রাবলী সখী নাকি মালা গানতে জানে না, দেখ দেখ কেমন করে মালা গেঁথে গোবিন্দ গলায় পড়িয়েছিল আর গোবিন্দ চন্দ্রাবলীর গলায় পড়িয়ে দিয়েছে। রাধারানী শুনে ফেললো কথা, শোনার পর দেখলো যে মান পর্যায়ে লীলাগুলো যেমন আমরা গাই, যেমন কেমন বাসক সজ্জা খণ্ডিতা, হ্যাঁ উৎখণ্ডিতা বিপ্রবদ্ধা, আবার হচ্ছে মান পর্যায়ে মান দুর্জয় মান, এই যে মান পর্যায়ে লীলাগুলো এখান থেকে হয়েছিল বাবা। রাধারানী মান করে ফিরলেন যে গোবিন্দ আমি মালা দিলাম আর গোবিন্দ চন্দ্রাবলীকে মালা পরালো, এখান থেকে মান হয়েছিল। তবে আছে গাছের কোটরে মালা রেখে আছে শুভ, অমনি মালা কি করলেন যতন করে পরাই
ওই জিতে যাওয়া দলকে কাঁধে নিতে হয়। কৃষ্ণ কাউকে হারিয়ে দুঃখ পেতে চায় না, কেননা কেউ হেরে গিয়ে কাঁদবে ওই কাদা ভগবান কৃষ্ণ সহ্য করেন। ভক্তের নয়নের জল ভগবান সইতে পারেন না, তাই নিজে হেরে গিয়ে ভক্তকে জিতিয়ে বড় আনন্দ পান আমার ভগবান। বলাই দাদাকে জিতিয়ে দিলেন, হেরে গেছে তবু হেরে যাওয়া থেকে বলাই দাদাকে জিতিয়ে দিয়ে কৃষ্ণ হেরে গিয়ে আনন্দে নৃত্য করলেন। এবার হেরে যাওয়া দলের নিয়ম অনুসরণ করলেন, তাহলে জিতে যাওয়া দলকে কাঁধে নিতে হবে। জিতে যাওয়া দলকে কাঁধে নিয়ে কৃষ্ণ কাকে কাঁধে নিলেন? বেছে নিলেন সুবন। সুবনকে বেছে নিলেন কেন? বেছে কাঁধে নিয়ে যাচ্ছে, সখার আগে আরেকজন আরেকজনকে কাঁধে নিয়েছে কেন আপনারা জানেন? বারবার রিপ্লাই করে একটা কিছু বলবো না, যে সুবল ছিল ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরুণ। সেই তরুণী ভগবান রামচন্দ্র নিজে তার শিরচ্ছেদ করেছিলেন। বিভীষণ পুত্র বড় ভক্ত ছিলেন রাম ভক্ত, সর্বাঙ্গে রাম নাম লেখেন, তাই গলায় কেমন রাম নাম লিখতে ভুলে গিয়েছিল বিভীষণ পত্নী শর্মা দেবী। বিভীষণ কানে কানে বলেছিল, প্রভু ওই গলায় আপনি বাণ নিক্ষেপ করবেন। পিতা হয়ে আজ্ঞা দিলেন রামকে, নিজের পুত্রকে কেন আজ্ঞা দিলেন বাবা? যে আমরা তো রাক্ষস কুলে জন্ম পেয়েছি, যদি আমার সন্তানটাও এই সুযোগে রামের চরণে একটু উদ্ধার পেয়ে জড়িয়ে রামচন্দ্রকে যে কথা দিয়েছিলেন উনি তরুণ, এই যুগে তোর মরণ আসলে আমি পূরণ করতে পারলাম না, তবে তোকে আমি কথা দিলাম আরো তো যুগের যুগে বৃন্দাবনে আমি কৃষ্ণ হয়ে যাব। তাই সেই কারণে হয়েছে সুবল, সুবলকে কাঁধে নিয়ে যাচ্ছেন কোথায়? বংশী বটবৃক্ষে, সেখানে ওখানে নিয়ে গিয়ে নামাতে হবে, নামাতে হবে। ভগবান খেলা খেলছেন সখাদের সঙ্গে, এমন সময় ব্রহ্মা নেমে এসে দেখলেন ভগবান। ও কি ভগবান হতে পারে? এ কি ভগবান হতে পারে বাবা? ভগবান কখনো সখাদের কাঁধে নেবেন? ভগবান কখনো ধেনু বৎস চালাবেন? ভগবান কখনো কি ধুলাই গোলা বলি যাবেন? এ কেমন ভগবান ব্রহ্মা ভাবলেন ব্রহ্মা, তাহলে কি করব? সমস্ত সখাগণ ধেনু বৎস চুরি করে কোন এক জায়গায় কোটবে গিয়ে রেখে দিলে পর্বতের গুহায়। কৃষ্ণ ভাবছে, হঠাৎ করে ভাবছে, এখানে ছিল শুভ, ওইখানে শ্রীরাম সুধা, ওইখানে বলাইদা, আরো অনেক গেছে, ওইখানে ধেনুগুলো চরণ করছে, কোথায় গেল? কোথায় গেল? খুঁজে যখন পেলেন না, ভগবান অন্তধ্যান হয়ে দেখলেন সব কিছু ব্রহ্মা চুরি করে নিয়ে চলে গেছে। ব্রহ্মা ব্রহ্মলোকে যাবার আগে ভগবান কি করলেন? ব্রহ্মলোকে পৌঁছে গেল। গিয়ে ব্রহ্মা তখন যাবেন তার আর দাঁড়িয়ে বলছে, এই যে আপনাকে ব্রহ্মা বলছে, আমি ব্রহ্মা। আপনি যদি ব্রহ্মা হন, ভেতরে যে ব্রহ্মা বসে আছে, ভেতরে যে ব্রহ্মা বসে আছে, বলে আমি ব্রহ্মা, আমাকে ছেড়ে দাও, আমি যাব। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, তবে যাচাই বাছাই করবো কে ব্রহ্মা। ছেড়ে দিলেন দাঁড়ি ব্রহ্মলোকের দরজা। ব্রহ্মা গিয়ে দেখছে তার আসনে আলো অলঙ্কৃত করে ব্রহ্মা বসে আছে, বলছে আপনি কি? বলে আমি ব্রহ্মা। তাহলে আমি কি? বলে আপনি। তাহলে আমি যদি ব্রহ্মা হই, তাহলে আপনি আমার আসনে কেন বসে আছেন? বলে আমি যদি ব্রহ্মা। দুজনের মধ্যে দ্বিধা আসছে, মানে সবার মধ্যে কনফিউশন চলে আসছে যে কি হবে। ব্রহ্মা মনে মনে ভাবছে আমার মতো কেমন করে বসে। ভগবান কৃষ্ণ খিলখিল করে হাসলেন, ব্রহ্মা তুমি মনে করেছ আমি কিছু জানি না, তুমি আমার সখাদের ভেনুদের সবকিছু চুরি করে রেখে নিয়ে যেতে,
করতে পারি দেখো এই ভুল করেছিল ব্রহ্মা অভিশাপ করলেন ভগবান ব্রহ্মা তুমি যখন এত বড় ভুল তুমি ব্রহ্মা হয়ে যখন আমাকে চিনতে পারলে না তাহলে সাধারণ মানুষ আমায় চিনবে কি না ভক্তরা তাই আমি তোমায় অভিশাপ করলাম আগে তো বলি তুমি কি হবে তুমি যখন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যেন তোমার ওই মধুমাতা হরিনাম বনে গনে দেখে একটা গোপী বেশি হয়েছে গাছের গোড়ায় গিয়ে বসে আছে শিব নারী সেজে ধরে ফেললেন শিব গিয়ে কাঁদছে প্রভু আমি রাস কেমন দেখবো আমি তোমার চরণ সেবা করবো বলে হবে না তুমি যখন অপরাধ করেছো নারী সেজে আমার রাস মঞ্চে এসেছো তাহলে এই অপরাধের সাজা তুমি কলিযুগে যাবে অদ্বৈত রূপে বলে প্রভু যাবো তো যাবো তবে একটা কৃপা করো যেন আমার নাম করে নামিকে পায় বলে এখানে তো আমায় ফেসে দিলে নাম করে নামিকে পাবে তাহলে আমাকেও যেতে হবে তাহলে আমিও যাবো কলিযুগে গোড়াঙ্গ সেদিন গিয়ে আমরা সবাই হরি নাম করে জগৎ জিতকে হরি বলিয়ে কাঁদি সকল জিতকে আমরা উদ্ধার করবো আজকে খেলা ছিল কি করলেন সবল আর বটুকে নিয়ে কোথায় গেলেন গেলেন সরসীর কুলে বলাই দাদাকে এদিকে রাধারানী গেলে গেলে সখীদের বললো সখীরে আমার গোবিন্দ কেমন আছে তোরা গোবিন্দের খবরটা এনে সখীরা বললো আমরা কেউ পারবো না মানে পারবে কে জগতে কেউ যদি পারে তাহলে একজন সেটা হলো বৃন্দাদেবী তাই এমন সময় বৃন্দা দেবী এসেছে বৃন্দা দেবীকে দেখি এবার রাধারানী গেলে বলছে ওগো রাধিকার পশি লইয়া তুলসি কহয় Yeah.
কখন কিভাবে যাব আমাকে বলে দিন সময় বুঝিয়া সরস হইয়া ভগবান কৃষ্ণ হলেন চতুরের শিরোমণি। এখানে রাধা রানী তুলসীর দিকে বলছে কপটতা করবি, মানে তুই আগে কথা বলবি না যেন গোবিন্দ আগে তোর সঙ্গে কথা বলে, বুঝতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি বা তুই গোবিন্দর জন্য তাহলে একটু মান পর জানিয়ে নিবি, তুই একটু কথা না বলে গোবিন্দর জন্য আগে কথা বলে সে ভাবটা করবে। আর এদিকে আপনার নবদ্বীপ লীলায় বলেছে কি গাও পুন পুন গোরাঙ্গ গুণ আগুন পুন গোরাঙ্গ গুণ সরল করিয়া মোহ সরল করিয়া এদিকে বলছি গৌরলীলায় যে মনটাকে সরল করতে তাই না, সরল করতে হবে, সরল মন না হলে গোবিন্দ ভজন হয় না গোরাঙ্গ ভজন হয় না। তাহলে কপটতা করতে হয় কিভাবে, যে কপটতা করো কামিনী কাঞ্চন মায়া এগুলোর সাথে কপটতা করুন, এগুলোর সাথে করুন, আর সরল করে কাকে ভজন করুন গৌর গোবিন্দ কবিতায় এত কথা বললে হয় মা, কথা হচ্ছে গো একটু কথা বলে শুনুন, সরল মনে গোবিন্দ ভজন করবে, সরল মনে কেমন একটু কথা বলে শুনুন। এক দেশে একটা ছেলে ছিল, ছেলেটির নাম হলো কানাইয়া, ছেলেটির নাম হলো কানাইয়া। এই কানাইয়া কি করতো মা, খেতে একটু খুব ভালোবাসত, খেতে একটু খুব ভালোবাসত, খাওয়াটাকে বেশি ভালোবাসত, হ্যাঁ মানে খুব কম খেতে, খাওয়াটা কিরকম যদি হয় সরোত্তরটা লুচি তেলে 150 পিস রসগোল্লা, খুব কম খেত তাই না, মানে খুব 70 পিস লুচি আর 150 পিস রসগোল্লা আর অন্য ব্যঞ্জনারি তো আছে, এরকম খেত বলে কেউ তাকে ভয় নিমন্ত্রণ করত না, কেউ তাকে ভয় নিমন্ত্রণ করত না, কিন্তু কানাইয়ার লোকটা ভালো খেতে ভালোবাসে তাই জোর করে নিমন্ত্রণ দিক বা না দিক চলে যেত, চলে যেত, এরকম অনুষ্ঠান করলে তো আরো বলা লাগে ও চলে আসে। তো এক বাড়িয়ালা বসেছে, যখন বসে বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে অনুষ্ঠান তো যখন বসেছে, এবার বসেছে কানাইয়া সুন্দর করে যে খেতে দেবে, বাড়ির বক্তা জানে এ তো বেশি খায় যেন সব ভান্ডারের খাবার ও একাই খেয়ে দিই, আমি আর কাউকে খাওয়াতে পারবো না, কানাই ভাই ওঠে যা ওকে খাওয়াতে পারবো। কানাইয়া মন খারাপ করে বলছে আমাকে উঠিয়ে দেবেন আমাকে খেতে দেবেন না, বলে না তোকে খেতে দেবো। কানাইয়া একটু মন খারাপ করে চলে গেলেন বাইরে, বাইরে গিয়ে মন খারাপ করে যাচ্ছেন আর পথ হচ্ছে আমাকে কেউ খেতে দিত তাহলে তার বাড়িতে আমি কাজ করতাম। হঠাৎ করে একটা রঘুবীর মন্দির, রঘুবীর মানে গেছে রামচন্দ্র, সেই রঘুনাথের মন্দিরে এক পুরোহিতকে গিয়ে বলে পুরোহিত মশাই, পুরোহিত মশাই বলে আমায় একটু খেতে দেবেন, পুরোহিত মশাই বলছে না কিছু করতে খেতে চাইছে, বলে বিনিময়ে খেতে চায়,
বিনিময়টা কি আপনারা যত পূজার সামগ্রী আছে থাল বাসন এগুলো মেজে দেব কাপড় চোপড় খেচে দেব ঝাড়ু দিয়ে দেব মানে যা কাজ আছে মন্দিরে আমি করে দেব শুধু আপনি আমায় খেতে দেবেন বিনিময়ে এক টাকা বেতন লাগবে না পুরোহিত ভাবছে বেশ তো যখন ফ্রি ফ্রি পেয়েছি খালি তো খাবে খালি তো খাবে মন্দিরে তো অঢালা খাওয়া তাহলে যখন খাবে ওই পুরোহিত জানে যে কানাইয়া একটু বেশি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যখন খাবে পুরোহিত মানুষ বাবা তুমি তাহলে যখন খাবে শুধু খাবে আর আমি বেতন দিতে পারবো না বলে আচ্ছা ঠিক আছে শুধু আমাকে খেতে দেবেন আমি সমস্ত কাজ করে কানাইয়া ওইখানে রয়ে গেল সমস্ত কাজ করে দেয় আর খাবার বেলা পাঁচজন পান্ডা থাকলে আগে বসে ওই পান্ডা গুলোর খাওয়া হয়ে যায় কিন্তু ওই কানাইয়ার খাওয়া হয় না মানে খেতেই থাকে যা হোক খাওয়া খায় আর মন্দিরের কাজ করে তো হঠাৎ একদিন দেখছে উনুন জ্বলছে না বাবা উনুন জ্বলছে না পুরোহিতকে গিয়ে বলছে পুরোহিত মশাই আজকে যে উনুন জ্বলছে না রান্না করছেন না তাহলে আজকে খাবো কি আজকে খাবো কি তা পুরোহিত বলছে বাবা আজকে যে একাদশী জয় রাধা প্রায় একাদশী করেন না মা হ্যাঁ তা আজকে যে একাদশী একাদশী কিন্তু খেতে হয় না বলে পুরোহিত মশাই ওইখানেই তো আমার জ্বালা আমি যে না খেয়ে থাকতে পারি আমি না খেয়ে থাকতে পারি না আমাকে খেতে দিতেই হবে পুরোহিত তো ভেজালে পড়ে গেলেন একে খেতে দিতে হবে না খেয়ে যখন থাকতে পারে না বলে আমার পেটের মধ্যে বড় জ্বালা আমি না খেয়ে থাকতে পারি না এবার কি করলেন পুরোহিত এক কিলো ময়দা হাফ কিলো গুড় কিছু আলু আর কিছুখানি ঘি দিলে বলে ওই যে দেখ ওই যে দেখা যায় দূরে একটা বট বৃক্ষ ওইখানে গিয়ে তুই রুটি করবি তাতে আলু সিদ্ধ মাখবি আলু সিদ্ধ করে মেখে গুড় দিয়ে ঘি দিয়ে তবে খাবি খাবার আগে কিন্তু রঘুবীরকে নিবেদন করে খাবি কারণ ওই মন্দিরের দেবতাই হচ্ছে রঘুবীর রামচন্দ্র তাই যে উনি পুরোহিত করে তাই বলছো ওই রঘুবীরকে নিবেদন করে তারপরে খাবে বলছে আচ্ছা ঠিক আছে আপনি যা বলেছেন এবার গিয়ে বাইরে বটবৃক্ষতলায় কি করেছে রুটি করেছে খড়ি দিয়ে আগুন ধরিয়ে কড়াইতে রুটি করেছে আলু সিদ্ধ করেছে গুড় মাখিয়েছে রুটিতে কিছুটা ঘি দিয়ে রুটি সেবা করতে গিয়ে রঘুবীরের মনে কানাইয়ার মনে পড়লো যে রঘুবীরকে নিবেদন করে খেতে হবে পুরোহিত মশাই যে আমায় বলেছে তাই কানাইয়া তো জানে না যে কিভাবে নিবেদন করতে হয় রঘুবীরকে কিভাবে সেবা দিতে হবে ও তো জানে না কানাইয়া জানে না কিন্তু কীর্তন শুনেছিল কোথায় মন্দিরে কীর্তন হয় সেই কীর্তনটা তার মনে আছে তাই সেই কীর্তনটা মনে করে রঘুবীরকে ডাকছে যে খেয়ে না তুমি খেলে তারপরে তো আমি খাবো হ্যাঁ লোক নিবেদন জানে না তাই ডাকছে কিভাবে রাজা রামাই সীতারা সরল ভক্তি ও তো মন্ত্রতন্ত্র জানেন রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলেন যেমনি হাজির হয়ে গেছেন কানাইয়া মনে মনে ভাবছে আমি একজনাকে ডাকলাম আর দুইজন চলে আসো আমি একজনাকে ডাকলাম আর দুইজন চলে আসো তাহলে তো ভাগটা একটু বেশি বেশি করতে হবে মানে ভাগ আমারটা কমে যাবে তো যা হোক তোমার বদল দেখে আমাকে খুবই ভালো লাগে তোমরা দুজন এসেছো আমার কোনো দুঃখ নেই আসো আমরা তিনজন মিলে খাবো কিন্তু কথা হলো আমার সামনে যখন একাদশী পড়বে তুমি কিন্তু একটু আগে ভাগে এসো আমার আবার খিদের জ্বালা কিন্তু সহ্য হয় এবার রামচন্দ্র সীতা দেবীকে দিয়ে রঘুবীর সেবা নিয়ে আবার মন্দিরে কাজ চলতে থাকে আবার পরে একাদশী পড়েছে এবার কানাইয়া গিয়ে পুরোহিতকে বলছে পুরোহিত মশাই ওই এক কিলো ময়দা দেওয়ার হবে না কত লাগবে রে বলে দু কিলো ময়দা দিতে হবে দেড় কিলো আলু দিতে হবে আরো বেশি করে ঘি আর গুড় দিতে হবে
বলে আচ্ছা ঠিক আছে তোর যখন অল্প হয় না তখন বেশি দেব এবার তাই নিয়ে গেলেন মা গাছের গোড়ায় গিয়ে আবার ওই রুটি করে সুন্দর করে আলু সিদ্ধ করে ঘি গুড় দিয়ে আবার ডাকছেন রাজা সঙ্গে হনুমানকেও নিয়ে চলে আসে রামচন্দ্র সীতা দেবী আর হনুমান এবার যখন এসেছেন আবার কানাইয়া একটু রেগে রেগে দেখেছেন যে আবার সঙ্গে আরেকজন বাড়ি গেছে মানে এসেছে একা নয় সঙ্গে সীতা মাতাকে সঙ্গে আবার হনুমানকেও নিয়ে এসেছে তো যা হোক তুমি যখন তিনজন আর দুজনকে নিয়ে এসেছো দুঃখ নেই তোমার বদন দেখে কত ভালো লাগে তাই আমরা সবাই মিলে একটু ভাগ করে খাবো আবার ওই যে তিনজনকে দিয়ে আবার অভিনয় সেবা নিয়ে কানাইয়া সেবা নিয়ে সেবা নিয়ে আবারও মন্দিরে কাজ চলেন পরের দিন গিয়ে একাদশীতে বলছে প্রভু প্রভু প্রসাদ কিছু গুরুজি আমার ওই আর 2 কিলো মদাতে হবে না কি হবে কি লাগবে বলে আমাকে 4 কিলো ময়দা 4 কিলো ময়দা আর 3 কিলো আলু আর গুড় আর ঘি আরো বাড়িয়ে দিবে তো পুরোহিত ভাবছে এর দেখি একাদশী আসলে বেশি খিদে পেয়ে যায় একাদশী আসলে বেশি খিদে পেয়ে যায় আচ্ছা ঠিক আছে নে ভান্ডার ঘর থেকে নিয়ে যা ভান্ডার ঘর থেকে নিয়ে গেল বট বৃক্ষে ওই বট বৃক্ষে তলায় নিয়ে আবার রান্না করে সেবা দিচ্ছেন দেখছেন যে সেবা দেবে নিবেদন করতে আবার ডাকছে যে এসো সেবা নিয়ে যাও রামচন্দ্র তখন কি করলেন সীতা দেবীকে হনুমানকে আর সঙ্গে আরেকজন লক্ষ্মণকে নিয়ে চলে আসে কানাইয়া ভাবছে দেখছি আরো জ্বালা আসবে একা সঙ্গে দেখে আরো বেশি নিয়ে চলে এসেছে আরেকজন বাড়িয়েছে আচ্ছা ঠিক আছে তোমার বদন দেখতে যখন সুন্দর আমি তো তোমাকে কিছু বলতে পারি না আজ আমরা সবাই মিলে ভাগ করে খাবো সবাই মিলে ভাগ করে খেলে খাবার পর আবার আরেকদিন ওই একাদশীতে পড়ে গেছে দিন যায় একাদশী তা গুরুজিকে বলে এই কম ময়দাতে হবে না আপনি আমায় 11 কিলো ময়দা দিন গুরুজি বলছে ব্যাপারটা তো অন্যদিকেই গড়াচ্ছে ব্যাপার আচ্ছা 11 কিলো ময়দা নিয়ে আরো গুড় নে তুই ঘি নে সব কিছু নিয়ে আলু নিয়ে যা গিয়ে পারলেন গুরু গুরুজি মনে মনে ভাবছে আজকে গিয়ে দেখবো ওই পুরোহিত মশাই মনে মনে ভাবছে আজকে গিয়ে দেখবো এতগুলো ময়দা গুড় আর ঘি গুড় কি করে বেটা কানাইয়া বট বৃক্ষ তলায় গিয়ে রেখে দিয়েছে আজকে আর রুটি করছে না আলু সিদ্ধ করছে না ঘি দিচ্ছে না গুড় দিচ্ছে সব রেখে দিয়েছে আর ডাকছে রাজা রামায়ে হনুমান লক্ষ্মণ সঙ্গে ভরতকেও নিয়ে চলে এসেছে এবার যখন এসেছে বাবা সবাই মিলে তখন কানাইয়া বলছে বেশ এসেছো ভালো সঙ্গে বাড়িয়েছে যখন রামচন্দ্র এসে বলছে কি ব্যাপার কানাইয়া তুমি আজকে রুটি টুটি করো নি এমনিতে আমাদের ডাকছো বলে প্রতিদিনের জন্য তো একজন করে বাড়ি আজকে কয়জন আসবেন সেই হিসাবটা দেখে তারপরে তো করবো আজকে কয়জন আসবেন তা দেখে তো করবো তা কানাইয়াকে দেখি তখন বলছে তাহলে আমরা আসি তারপর তুমি করে বলে হ্যাঁ তো প্রভু আজকে আমার শরীরটা যেন কেমন জানি করছে ভালো লাগছে না আজকে যদি মাতা সীতা একটা রুটি করে দিত ভক্তের বাসনা রামচন্দ্র সীতাকে বললে সীতা তাহলে দেরি করছে কেন রুটি করতে বসে যা তা হনুমান বলছে তাহলে প্রভু আমি একটু খড়ি নিয়ে আসি লক্ষ্মণ বলছে তাহলে আমি একটু আলু সিদ্ধ থেকে বদির কাছে সাহায্য করি এই ভরত লক্ষণ সবাই লেগে গেল কাজে কানাইয়া চুপ করে বসে আছে আজকে করো আমি বসে থেকে খাই আজকে তোমরা কাজ করো আমি বসে থেকে খাই এবার কানাইয়া বসে আছে সবাই রুটি করছে কেউ সীতা দেবী রুটি করছে এদিকে কেউ আগুন ঠেলে দিচ্ছে কেউ বা খড়ি আনছে হ্যাঁ এদিকে ওই পুরোহিত মশাই যে রঘুবীর মন্দিরের পুরোহিত মশাই সেই পুরোহিত মশাই আসে
দেখি ওইখানে এতগুলো ময়দা আলু আর গুড় ঘি নিয়ে গেল, আজকে কি করছে আমি দেখি। গিয়ে দেখে কানাইয়া বটবৃক্ষের নিচে বসে। কি খবর কানাইয়া, তুমি বসে আছো যে? বলে গুরুজি আজকে আমি বসে আছি, আজকে মাতা সীতা আর কি করছে? কি মাতা সীতা আর কি করছে মানে? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, কোথায় তোমার মাতা সীতা? প্রভু গুরুজি আপনি দেখতে পাচ্ছেন না, একটু দেখো ওই যে মাতা সীতা রূপী করছে, প্রভু রামচন্দ্র বসে আছে, ওই যে লক্ষ্মণ দা লক্ষ্মণ প্রভু খড়ি আনছেন, হনুমান তা আগুন সবাই কাজ করছে, দেখুন দেখুন। গুরুজি তো দেখতে পাচ্ছেন না, গুরুজি দেখতে পাচ্ছেন না, তুই এগুলো মিথ্যে কথা বলছিস আমার সামনে। বলে গুরুজি আপনি একটু ভালো করে দেখো, ওই যে মাতা সীতা রূপী করছে। গুরুজি বলছে কানাই না এমন করে বলছে কেন? আরে দেখুন দেখুন এসে হাত ধরে গুরুজি তেমনি হাত ধরেছে কানাইয়া, অমনি কানাইয়ার স্পর্শ পেয়ে গুরুজি দেখছে সত্যি তো মাতা সীতা রুটি করছে, হনুমান খড়ি লক্ষণ জাল দিচ্ছে, ভরত বসে বসে আলো সিদ্ধ করছে, রামচন্দ্র প্রভু বসে আছে, ভক্তির স্পর্শে গুরুজি দর্শন করলে ঝরঝর করে মায়নের জল পড়ে যাচ্ছে। গুরুজি কানাইয়া জনপ্রভাব আমি মন্দিরে বসে রঘুবীর সেবা করেছি, আমার জনমটাই কাটিয়ে দিলাম ওই মন্দিরের পুরোহিত করতে, কোনোদিন এমন সাক্ষাতে প্রভু রামের দর্শন কোনোদিন সাক্ষাতে মাতা সীতার দর্শন কানাইয়া। তোর মতো সরল শুদ্ধ ভক্তের স্পর্শ ঋষি রঘুবীর দর্শন নয়ন জলে কাঁদছে গুরুজি, আর কানাইয়াকে ডেকে ডেকে বলে কানাইয়া রে কানাইয়া। আয় কানাইয়া, তোর মতো ভক্ত নেই আমি, আমার ভক্তি জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু খুলে দিলি, একবার আয় আমার ভক্তি আয় রে,
সুচরিতা সরকার রাম সনাতন তিনি পঞ্চম বর্ষ অনুসারে গীতা দান করলেন শত গীতা দানে ব্রহ্মলোক প্রাপ্ত হয় আবার গীতা দানেরও ফল আছে অনেক গীতা দান করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়া যায় আবার কেউ গীতা বলিতে বলিতে প্রাণ ত্যাগ করলে তার সদগতি হয় আসুন যিনি গীতা দান করলেন ভক্তিভাবে তার বাসনা যেন গোবিন্দ পূর্ণ করে আপনার ভক্ত বৈষ্ণব আশীর্বাদ করবেন এই গীতা জ্ঞানের মাধ্যমে যেন গোবিন্দ প্রাপ্ত হতে পারে চতুরের কাছে একটু কপটতা করবি বলে আচ্ছা ঠিক আছে নারীর মান যেন বলিস না বলে কিভাবে যাবো তোমরা তো আমায় কিছু দিলি না তাহলে আমি গোবিন্দের সঙ্গে দেখা করে আসবো কিভাবে প্রমাণ নিবি যে আমি গোবিন্দের সঙ্গে দেখা করে এসেছি প্রমাণ তো থাকতে হবে বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে একটা বড় ফুলের মালা গেঁথে দেবো এই মালাটা আমার গোবিন্দ গলে পরিয়ে দিবি গোবিন্দের চন্দন চর্চিত অঙ্গ চন্দনের গন্ধ যখন মালাই লেগে যাবে ওই মালাটা প্রসাদী করে আবার আমায় এনে দিবি তাহলে বলিল যে তুই গোবিন্দের সঙ্গে দেখা করে এসেছিস কি করলে মা এবার সখীদের বললে সখী যা তোরা ফুল তুলে নিয়ে আয় আমি মালা গেঁথে বৃন্দা দেবী হয়ে সখীরা ফুল তুলতে যাচ্ছে সখীরা ফুল তুলতে যাচ্ছে ফুল তুলতে যাচ্ছে সর্বকিছু নিয়ে আনন্দে চলেছে নারায়ণের কাছে বিদায় নিয়ে তুলসী কোথায় গোবিন্দের কাছে কিভাবে যাচ্ছে তুলসী তুলসী মনেতে হরুষি তুলসী তুলসী মনেতে হরুষি তুলসী তুলসী মনেতে হরুষি তুলসী তুলসী মনেতে হরুষি চলে নারায়ণ Yeah.
তুলসীকে পাঠালেন আচ্ছা সব পাতে তুলসীকে কেন পাঠালেন কারণ তত্ত্ব বলে এখানে তত্ত্ব দিচ্ছে যে তুলসী ছাড়া কৃষ্ণ ভজন হবে না 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 তুলসী ছাড়া কৃষ্ণ ভজন হবে না আপনি গোবিন্দ ভজন করতে যান গলায় তুলসী মালা দিতে হবে কেন দিতে হবে গলায় তুলসী মালা কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়ী গোবিন্দ বরপ্রাপ্ত তুলসী তুলসী মালা পড়লে কি হয় জেনে রাখো তুলসীর মালা পড়লে তার বিজলি পড়ে না তার মাথায় এক নাম্বার দুই নাম্বার কারেন্ট শটে মৃত্যু হয় না তিন নাম্বার সাপে কামড়ায় না চার নাম্বার রোড অ্যাক্সিডেন্ট অকাল মৃত্যু হয় না পাঁচ নাম্বার জম রাস্তাকে স্পর্শ করে তবে তুলসীর মালাগুলো একটু খাঁটি হতে হবে এই যে বাজারে বিক্রয় হচ্ছে মালাগুলো আসলে তুলসীর মালা কিনা আমরা জানি না এখন দোকানদার দাদারা মনে করবে এই যে আমাদের ব্যবসা লাফিয়ে তুলে দিল কিন্তু ব্যবসা লাফিয়ে তুলে দেওয়া নয় বাড়িতে একটু গেঁথে মালা করবেন সেই মালাটার গ্যারান্টি আছে যে আমি এইটা তুলসী মালা নিয়ে কষ্ট তো করেন জীবনে অনেক একটু বিন্দু কষ্ট করলে কোনো সমস্যা হবে তুলসী পত্র ভোগে অর্পণ করে ভোগে তুলসী পত্র না দিলে ভোগ নিবেদন হয় না তাহলে তুলসী পত্র ভোগে কেন দেওয়া হলো যতই মাছি মশা পড়ুক না কেন যতই ধুলো বালু পড়ুক না কেন ওই ভোগের প্রসাদ যদি আপনি খান তাহলে আপনাকে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না তুলসী পত্র হচ্ছে জীবাণু নাশক এখন করোনাকালীন সময় করোনা যখন আধ্যাত্মিক আদি ভৌতিক কাজী ধরে বিদ্যা জ্বালার মধ্যে অন্তর্ভুক্ত করোনা ভাইরাস একে নির্মূল করা যায় না কিন্তু এখন ভ্যাকসিন আসছে ভ্যাকসিনের মাধ্যমে আমরা স্বেচ্ছায় চলতে পারবো ভালো থাকতে পারবো এখন আসছে ভ্যাকসিন এটা আদি ভৌতিক জ্বালার মধ্যে ফেলে তাহলে তুলসীর পাত্র প্রতিদিনের জন্য সেবা করলে আপনার ভাগ্য ভেতরে অ্যান্টিবায়োটিক রূপে কাজ করবে কিন্তু আমরা তুলসী পত্র বলে ভোগ পাই না তুলসী পাতা আসে ফেলে দিয়ে তারপরে প্রসাদ এমন আমাদের স্বভাব তারপরে কি হয় এই যে তুলসীর মালা যদি আমাদের কণ্ঠে থাকে যখন আমরা আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যায় প্রাণ পাখি যখন চলে যায় তখন কি করে সর্বকিছু সোনা দ্বারা খুলে দেয় মা তাই না কিন্তু এই তুলসীর মালা খোলার বিধান নেই এই তুলসী মালা আমাদের সঙ্গে যায় এই তুলসী মালাই একজন গোবিন্দকে সাক্ষ্য দেয় গোবিন্দ তুমি তো আমার কাছে আসলে যেখানে তুলসী সেখানে গোবিন্দ থাকে ভাগবত প্রমাণে তাহলে একে কেমন করে ছেড়ে দিয়ে আমি চলে যাবো এর আত্মার গতি আমার তো করতে হবে জীবিত থাকতে আমি আমার অর্চনা করেছে যখন পেয়ে গেছি তখন আবার কেটে সুন্দর করে আমায় গন্থন করে মালা করে গলায় পরেছে সে তো আমায় কোনোদিন ফেলে দেয়নি গোবিন্দ আজকে তাকে আমি ফেলে দিয়ে তোমার কাছে একাধিকভাবে যাব তাই হে গোবিন্দ তুমি কৃপা করো তোমার সঙ্গে হ্যাঁ এই আত্মাটাকে নিয়েও যেন আমি তোমার সঙ্গে যেতে পারি এটা এই হলো তুলসী তাই তুলসী পরে এখানেই বলছেন যে তুলসী না থাকলে আমাদের ভজন হয় না তত্ত্বকে তত্ত্ব দিয়ে দিলে এবার সরস্বতী বলে যখন আসবেন গোবিন্দ একভাবে বসে আছে শুভ কুকুর টুকে নিন এদিকে রাধারানী বলেছে যে কথা বলবি না আগে তা গোবিন্দ অন্তর্যামী বুঝতে পারলে না বলছেন তুলসীকে ডেকে বলছে তুলসী বলো বিবাহ সৌভাগ্য তাই গোবিন্দ তোমার সঙ্গে যত্ন করে বসতে দিলে হ্যাঁ দেখি সকল 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 সকল
কাছে খুব ভালো নেই গো কেন খুব ভালো নেই তবে তোমার জন্য কিছু পাঠিয়েছে আগে নাও কি পাঠিয়েছে এই যে মালা মালা পাঠিয়েছে হ্যাঁ তাহলে দাও বলে ভাবে দেব না উনি কি করলেন কোন রাগের গাথা মালা আমার স্বামীর গলে পড়া Well,
জটিলের ঘর থেকে বের হয়ে এসেছে কি হয়েছে আর বৌমা তোমার বৌমা আমার বৌমা কি হয়েছে আর তোমার বৌমা আরে বাবা আমার বৌমা কি হয়েছে বলো তো আরে বাবা তোমার বৌমা 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 বলছে তোমাদের মানে ঝগড়া লাগানোর অভ্যাস আছে মানে শাশুড়ি বইয়ের মধ্যে ঝগড়া লাগানোর অভ্যাস আছে তোমাদের বলে সেই কথা নয় ঝগড়া নয় বিষয়টা হচ্ছে মানে বলতে চাচ্ছে কিন্তু বলছে মানে ব্যাপারটা বড় করতে চাচ্ছে মানে হচ্ছে কথা তোমার বৌমা দেখলাম ভোলাই পড়ে গেল ভোলাই পড়ে কাছে মানে কাদার কারণ আমিও জানি না সেটা অমনি জটিলা বৌমার কথা শুনে দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে দেখে বৌমা ধোয়ার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে কাঁদছে অমনি জটিলা গিয়ে গেছে বৌমা কি হয়েছে তোমার আমার করে কাঁদছো কেন ওঠো ওঠো তখন জটিলাকে বলছে ঘরে তুমি কহে বুড়ি কেন কান্দো স্বপ্নে দেখলাম আমি শুয়ে আছি ঘরে আর হঠাৎ করে ঘরের দরজাটা জানলাটা খুলে জানলাটা খুলে গেল হ্যাঁ হঠাৎ দেখলাম বিকট একটা আলো চারিদিকে নিঘুম কোনো শব্দ নেই ঝুঁকি পোকা ডাকছে না আর জানলার মাঝে দেখছি একটা বিকট আলো বৌমা বলে হ্যাঁ এমন কি দেখেছ মা ওই বিকট আলো আমায় কথা বলছে এই যে রাধারানী তুমি হচ্ছ ভানু পরিবারের কন্যা তোমার পিতার নাম বিশ্বভানু তোমার কাকার নাম চন্দ্রভানু তোমার ছোট কাকার নাম হল সুভানু তুমি ভানু কুলে থেকে ভানুর অপর নাম হচ্ছে সূর্য তুমি ভানু বংশে জন্মগ্রহণ করে তুমি আমাকে ভুলে গেছো তোমার বংশে সূর্য পূজা ভেঙে আছে তুমি সূর্য পূজাই ভুলে গেছো আর তুমি যদি সূর্য পূজা না করো তাহলে তোমার প্রতি সহকারে তোমার বংশ ধ্বংস করে সবকিছু ছাড়কার করে দেবো আমার সূর্য অবশ্য মা এত বড় ভয়ঙ্কর স্বপ্ন আপনার ছেলের অমঙ্গল বলছে বৌমা এমন কথা বলছে আমার ছেলে অমঙ্গল বলে হ্যাঁ তাহলে কি করতে হবে বৌমা আমার তো ভয়ে আমার একটাই ছেলে পাঁচটা নয় সাতটা নয় একটা ছেলে যদি ছেলেটার কিছু হয়ে যায় মা ভাবছে ছেলেটার যদি কিছু হয়ে বলে মা আমি একটা ভালো স্বপ্ন দেখেছি ভালো স্বপ্ন এবারে যেন কিছুকে জটিল প্রাণ ফিরে দিল আচ্ছা ভালো স্বপ্নটা কি বা ভালো স্বপ্ন কি বলেছে জানো মা ভালো স্বপ্ন এসে বললো সূর্যদেবের করলে পূজা সকল কলা মাখন রসলা
परिक्रमा करते हैं भारत स्थापन परिक्रमा करते जय राधे এবার কি বলে সবকিছু ডালা সাজিয়ে এবার দিকে কুটিলা এসে বলছে কুটিলা কুটিলা এসে জটিলাকে বলছে মা এরা কোথায় যাবে এদের বাধা দিস না এতে বাধা দিস না বলে কেন মা আরে বাবা তোর দাদার মঙ্গলের জন্য এরা সূর্য পূজা করতে যাবে আমি জানি মা এরা কি করে জানো এরা ভালো পূজে না ভালো পূজে আয়ন ঘোষণা পেয়েছি সত্য যুগের আয়ন ঘোষ ছিল শান্তির লম্বন আয়ন ঘোষ ছিল সত্য যুগের শান্তির লম্বনই সাধনা করেছে হাজার বছর ধরে নারায়ণ নাম জপ করছেন নারায়ণ জপ করছেন নাম জপ করছেন নারায়ণ নাম জপ করে নারায়ণকে আহ্বান করছেন সাধনা করছেন শান্তিল নারায়ণ প্রভু নারায়ণ প্রভু নারায়ণ প্রভু Thank you.
আমি এটা দিতে পারবো না। দেখুন তো বাবা, কেউ কার নিজের সহধর্মীকে সাধনা করেছে বলে দিয়ে দিবে, দিতে পারবে কি? নারায়ণ বললেন না আমি দেব। চলে গেলেন ফেরত, আবার হেমকুণ্ডে উত্তপদ অগ্নিপদাবৃত্ত করে সাধনা করলেন। এমন সাধনা করছে বৈকুণ্ঠ থপথপ করে কাঁপছে, ভগবান নারায়ণ থামতে পারছে না। নারায়ণ ছুটে আসছে, লক্ষ্মী ভাবছে প্রভু এত থপথপ করে কাঁপছে, বৈকুণ্ঠ কাঁপছে, পেছনে কারণ কি? আমি যাবো, আমি যাবো পেছনে পেছনে, দেখবো যে প্রভু কোথায় যাচ্ছে। নারায়ণ ছুটে আসলেন, ভক্তির ভক্তির ডাকে শান্তি মনে বলছে, ধ্যানস্থ ধ্যান ভেঙে বলছে, প্রভু তুমি এসেছো, তাহলে আমি যাচাই তুমি দাও। নারায়ণ বললেন, অমনি ভক্তি ভাবে বললেন, তো ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তথাস্তু দিলাম। অমনি লক্ষ্মী দেবী এসে বললো, প্রভু কাকে দিলে তুমি? বলে, লক্ষ্মী তোমাকে দিলে, তুমি এমনই নিষ্ঠ যে তোমার লক্ষ্মীকেও তুমি দিতে বাধ্য হলে, তুমি আমাকে দিয়ে দিলে, এত তোমার ভক্তি প্রভু। নারায়ণ বললেন, আমি যে ভক্ত বাঞ্ছা কল্প তো, যদি আমি না দিই আমার দাতা নামের কলঙ্ক হবে। অন্য লক্ষ্মী অভিশাপ দিলে, শান্ডিল্য তুই যখন আমায় সাধনা করে চেয়েছিস সব, আমি তোকে অভিশাপ করছি, আমি যাব এযুগে নয় ত্রেতা যুগে নয় দ্বাপর যুগে যাব, সেদিন আমি রাধা রানী হব, আর তুই হবি আয়ান ঘোষ, তুই হবি নপুংস, নপুংস। যেমন একটা লাঙ্গলের ফলা থাকে না তেমনি হবি নপুংস। অমনি যখন বলেছে, অমনি শান্ডিল মনি কেঁদে বলল, মা আপনার অভিশাপ আমি শিরোধার্য করব, তবে আপনি না বুঝে আমায় অভিশাপ দিলেন। শুনে রাখুন, ভগবান যে কত বড় দাতা, আমি জগতে তার প্রমাণ দেখাতে আপনাকে পাওয়ার জন্য সাধনা করেছি, তবে আমার সহধর্মী রূপে যখন আপনি অভিশাপ দিলেন, ঠিক আছে আমার সহধর্মী হয়ে যাবেন, আমি নপুংসক হব, সেটাও ঠিক আছে, কিন্তু অভিশাপ আমারও রইল আপনাকে সত্যযুগে যেমন লক্ষ্মীকে মা বলে আপনাকে সম্বোধন করে সবাই ডাকে, ক্রেতাতে সীতা রূপে আপনাকে মা বলে ডাকবে, কিন্তু রাধা রানী রূপে যখন তা পড়ে যাবে আপনাকে কেউ মা বলে ডাকবে, শুধু রাধা রানী বলে ডাকবে। তাই হলো বাবা, তাই সেদিনের কথা রাধা রানী স্মরণ করে দিলেন নারায়ণ ঘোষ গায়ে, তুমি কে আর আমি কে, একবার মনে করে দেখ। আইন ছিল কালী সাদের বাবা, আর রাধারানী হলেন কৃষ্ণ সাদ। এবার শ্বশুর কোণে পূজার জন্য সাজসজ্জা সাজিয়ে তারা যাচ্ছে, হ্যাঁ শেখরে আসিয়া সুমধুর বলে আমি দেখি, আমি ছিল বলা জটিলা চরণ বন্দনা করিয়া চলল সকল তারা পূজার সাজসজ্জা সাজিয়ে, কুটিলা বলছে আমি যাব সঙ্গে, কানু পুজে না ভানু পুজে আমি দেখবো নয়, তাই সবাই মিলে সাজসজ্জা নিয়ে সবচেয়ে কোথায় সূর্য পূজা করবে বলে। এদিকে সখীরা রেডি আছে নাকি? রেডি হয়ে যাচ্ছে, কিন্তু পূজার সাজসজ্জা নিয়ে আসুন। হ্যাঁ আচ্ছা, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন, সব সখীরা মাথায় ডালা নিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে কিভাবে আনন্দে গাইতে গাইতে, আজ চলো রে চলো রাধা বিনতি,
Oh,
এখানে ঘর বসে প্রসূতি ধান নিয়ে আসো এই ঘরের আর প্রসূতির আবিকটা একটু ছুঁয়ে সব ভক্তদের একটু পড়িয়ে দিই সবাই সবাইকে পড়িয়ে দিই আবিকটা চলে আগে ঘরটা স্থাপন করুন তুলসী ধান দিন একটু ঘরে স্পর্শ করে সবাইকে আবির পড়িয়ে দিই হ্যাঁ জয়রাম হে আবির খেলা হলো এবার সবাই বলছে রাঘবিন্দা আমাদের আজকে যখন পেয়েছি দুজনাই কি ফুলের দোলনায় দোলায় দুজন কি ফুলের দোলনা তৈরি করে আজকে রাঘবিন্দকে দোলাচ্ছে হ্যাঁ দোলাচ্ছে কিভাবে রাধে সামনে দোলে রে দোলে দেখো অঙ্গ দোলাইয়া ভানু পূজার মন্দিরে প্রবেশ কর তাই ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ খুঁজে পাবে না তাই বটু কি করলেন কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে দিলেন যোগমায়াকে স্মরণ করে আজ ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে হবে তাই কি করতে ব্রাহ্মণ সাজিয়ে দিলে কিভাবে গলে গোটা ভালে ফোটা কোষা খুশি করে গলে গোটা ভালে ফোটা কোষা খুশি করে রে রসিক সাগর রসের নাগর ধরল ব্রাহ্মণ বেশ এবার ব্রাহ্মণ বেশ ধরলেন গোবিন্দ এদিকে সখীরা ব্রাহ্মণ বেশে নিয়ে আসলেন গোবিন্দকে এদিকে জটিলা এনে বসে সে দেখছে এখনো পুজো হয়নি জটিলা বলছে কি ব্যাপার পুজো হয়নি কেন বলে একজন তো গৃহকর্তা লাগবে পুজো করতে গৃহকর্তা কি করবে বলে ব্রাহ্মণকে বরণ করতে হবে ধুতি বস্ত্র দক্ষিণা দিয়ে আচ্ছা ঠিক আছে তোমাদের ধুতি বস্ত্র দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে বরণ আচ্ছা আমি করছি জটিলা এসে বস্ত্র দক্ষিণা ফলমূল দিয়ে ব্রাহ্মণকে বরণ করছে জয়রাম হে অমনি ব্রাহ্মণ বরণ করে নিল সবাই মিলে সূর্য পূজা করো